আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি ঢাকা আশুলিয়া থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনার চ্যানেলে আপনাদের স্বাগত। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজান চলে এসেছে, তাই আমার এই ছোট্ট সংসারের কিছু কাজ আজকে আমি সেরে নেব, সেগুলোই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সকালে উঠে নাস্তা শেষ করে আমরা কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই আমার রুমে যে ফুলগুলো ছিল সেগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। অনেক ধুলোবালি পড়েছিল, এগুলোকে আগেই পরিষ্কার করে নিলাম। এগুলোকে এখন ছাদে নিয়ে শুকোতে দিয়ে আসব। পরে সংসারের অন্যান্য কাজগুলোই করে নেব। আজকে ফ্রিজটা ধুতে হবে, কারণ ফ্রিজে অনেক মাছ মাংস উঠাতে হবে। তাই ফ্রিজ ধোয়া বা অন্যান্য কাজগুলো আমি এক সপ্তাহ আগে সারতে চেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন আমি আর আমার মেয়ে কতটুকু অসুস্থ। এবার ফ্রিজটা পরিষ্কার করে নেব। এই ফ্রিজ পরিষ্কার করতেও আপনাদের ভাইয়ার হেল্প নিতে হবে, কেননা আমার শরীরে এখনও পক্সের জন্য জ্বর হয়েছে। ফ্রিজের ভেতরের অংশে যেই ড্রয়ারগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে নেব, আর বাদবাকি যে বডিটা আছে সেগুলো আপনাদের ভাইয়ার হেল্প নিতে হবে আমাকে। এই তো আপনাদের ভাইয়া পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আসলে কি বলবো, আমার সংসারে আপনাদের ভাইয়া অনেক ছোটোখাটো কাজগুলো আমাকে করে দেয়, যেগুলো হয়তো আমার পক্ষে সম্ভব না, সেগুলো আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করে। প্রশংসা করে আসলে তাকে ছোট করব না। আল্লাহ তাআলা কম মেয়েকেই এমন হাজবেন্ড আল্লাহ দিয়ে থাকে। বিয়ের শুরু থেকে আজ পর্যন্ত সবসময় আপনাদের ভাইয়া আমার পাশে থাকে। আমার ভালো মন্দ, দুঃখ কষ্ট সব কিছুই অনেক সহজে বুঝে যায়। এজন্যই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা স্বামী উপহার দিয়েছে। আর আমি আল্লাহ তাআলার কাছে এই কামনা করি, আমি যতদিন বেঁচে আছি আমি যেন তার সেবা করেই যেতে পারি। ফ্রিজ ধোয়া হয়ে গেলে আপনাদের ভাইয়া বাজারে চলে যাবে, বাদবাকি যেটুকু আছে সেটুকু আমি পরিষ্কার করে নেব। এই তো নর্মাল অংশটা ধোয়া হয়ে গিয়েছে, এবার ডিপটা পরিষ্কার করা চলছে। ওপাশে আম্মা ইন্নিকে নিয়ে খেলছে, আমার মেয়ে দাদিকে ভুলে গেছে, সহজে দাদিকে চিনতেই পারছে না। তারপরেও দাদি চেষ্টা করছে নাতি যেন একটু কাছে আসে, এভাবে ওদের দুজনের সময় কাটছে। আমি আর আম্মা মিলে দুপুরে টুকটাক অল্প কিছু রান্না করে রেখেছি, আজকে দুপুরে না রান্না করলেও চলবে। আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে, এই সুযোগে আমি ফ্রিজটাকে সেট করে নিয়েছি। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করা, একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। ফ্রিজ পরিষ্কার করার পরে আমি ফ্রিজের ভেতরে একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য আমি লেবু কেটে কেটে প্রত্যেকটা থাকে থাকে দিয়ে রেখেছি। এখন যে গন্ধটা থাকবে সেটা বের হয়ে চলে যাবে। ফ্রিজটা কেনা আমার 11 বছর হয়ে গেল, এখনও একবারও নষ্ট হয়নি। অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে ফ্রিজটা, এখনও দেখেন কত সুন্দর ঝকঝকে তকতকে আছে। ফ্রিজটা দেখাতে দেখাতে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিই, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর একটা শেয়ার আর কমেন্টস করে দেবেন। আমার ভিডিওটির কোনো মন্তব্য থাকলে একটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন।
দেখো নর্মালটা আরো অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করা। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে, মাছ মুরগি এগুলোই কিনে এনেছে আজকে। আজকে ইলিশ মাছ, রুই মাছ আর কক মুরগি, ব্রয়লার মুরগি এগুলোই আজকে বাজার করে এনেছে। রুই মাছগুলো বাজার থেকে কেটেই এনেছে, আর ইলিশ মাছ তো আমি আজকে কাটবো না, যখন যখন রান্না করব আমি একটা করে বের করে নিয়েই রান্না করব। মুরগিগুলো ড্রেসিং করেই আনা হয়েছে, এবার সুন্দর করে কেটে শুধু পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে। মাছ মুরগির পাশাপাশি পেঁয়াজ রসুন এই সমস্ত বাজারগুলোও আজকে করা হয়েছে, কারণ আপনাদের ভাইয়া দুই দিন ছুটি নিয়েছে, এই দুই দিন ছুটিতেই আমাকে রোজার বাজার সম্পূর্ণগুলোই করে দেবে। দেখুন কিভাবে আমি ইলিশ মাছ ফ্রিজে সংরক্ষণ করি। এভাবেই আমি একটা একটা করে পলি দিয়ে জড়িয়ে সুন্দর করে বক্সে রেখে দেব। ইলিশ মাছ এমনি অনেকদিন বরফে থাকে, আবার কাটলে তার স্বাদ একটুও থাকে না, তাই না কেটেই আমি রেখে দেব ফ্রিজে। এপাশে আপনাদের ভাইয়া আমাকে মুরগিগুলো কুটে দিচ্ছে, মুরগিগুলো কুটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে এগুলো বক্সে রেখে দেব। এই তো আমার মাছ মুরগি সব কিছুই প্রসেস করা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো বক্সেও রেখে দিয়েছি। এবার একে একে বক্সে ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এইভাবে বক্সে মাছ মাংস রাখলে একটাই সুবিধা হয়, আমার যখন যেটা লাগবে সেটাই আমি বের করে নিতে পারবো এবং ফ্রিজ সহজে নষ্ট হবে না, রক্ত বা অন্যান্য অপরিষ্কারগুলো ফ্রিজে হবে না। ফ্রিজে মাছ মাংসগুলো উঠাতে উঠাতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে নেব। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ তাআলা যেন সবাইকে রোজা রাখবার তৌফিক দান করে, এই বলে আমার ভিডিওটি আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।